ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ফেসবুক আইডিতে ব্ল্যাঙ্ক নেম সেভ করবেন খুব সহজে। আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে অবশ্যই আপনি আপনার ফেসবুক আইডিতে ব্ল্যাঙ্ক নেম সেভ করতে পারবেন। আর হ্যাঁ, এই ব্ল্যাঙ্ক নেম সেভ করতে আপনার কোনো ভিপিএনের প্রয়োজন হবে না। তো ভিপিএন ছাড়া কীভাবে ফুল ব্ল্যাঙ্ক নেম তৈরি করবেন সেটাই এই ভিডিওতে দেখাবো। এজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তো বরাবরের মতো আমি আজ আপনাদের সাথে হৃদয়, আর আপনারা দেখছেন আর কে টেকনিক ইউটিউব চ্যানেল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, ফেসবুক আইডিতে ব্ল্যাঙ্ক নেম সেভ করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনারা আমার ফেসবুক গ্রুপে জয়েন হবেন। তো জয়েন হওয়ার পর আপনারা এইখান থেকে এই সিম্বলটি আপনারা দেখতে পারবেন। আমার ফেসবুক গ্রুপে কিন্তু পোস্ট করা থাকবে, এই সিম্বলটি পোস্ট করা থাকবে, অথবা এই ভিডিওর ডিসক্রিপশনেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো ফেসবুক গ্রুপে জয়েন হলে খুব সহজে কিন্তু আপনারা কপি করতে পারবেন। তো ওয়েল, কপি করার পর আপনারা নোটপ্যাডে রেখে দেবেন। জাস্ট নোটপ্যাডে রাখার পর আপনারা নোটপ্যাডে চলে আসবেন। দেন এইখান থেকে, যেখান থেকে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাঙ্ক আইডি মেক, এর জন্য এই যে ব্র্যাকেটের ভিতরে যে দুইটা সিম্বল আপনারা দেখতে পাচ্ছেন, এই সিম্বল আপনাকে কপি করতে হবে। তো এখান থেকে আমরা সম্পূর্ণটুকু কপি করে নেব, অর্থাৎ দুইটা ব্র্যাকেটের ভিতরে যেটুকু আছে ব্র্যাকেট সহ আমরা কপি করে নেব। কপি করার পর আমরা কিন্তু কোনো প্রকার ভিপিএন কানেক্ট করব না, ভিপিএন ছাড়াই কিন্তু ব্ল্যাঙ্ক নেম সেভ করব। তো এর জন্য সরাসরি আমি ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে চলে গেলাম। তো এখান থেকে প্রোফাইলে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার ফেসবুক আইডিতে কী নাম আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন হাসান মাহমুদ কিন্তু আমার ফেসবুক আইডিতে নাম আছে। তো এখন আমি এই নামটি ডিলিট করে একদম ব্ল্যাঙ্ক নেম সেভ করব, অর্থাৎ ফুল ব্ল্যাঙ্ক ফেসবুক আইডি তৈরি করব। তো এর জন্য যে কাজটি করব, এখান থেকে ব্যাকে প্রেস করব। তো তারপর এখান থেকে থ্রি ডট লাইন। তো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে অল সিলেক্ট করে দিয়ে যাবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন মিস না করেন। ওয়েল, এখান থেকে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন, এই যে সেটিংস, এই সেটিংসে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এইখান থেকে এই যে প্রথম দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এই অপশনে টাচ করবেন। তো তারপরে এখান থেকে এই যে নামের পাশে এডিট, এই অপশনে টাচ করবেন। তো তারপরে এখান থেকে আপনার নেম সেন্সের মেইন ইন্টারফেসে নিয়ে আসবে। দেন এইখান থেকে যে নামগুলো থাকবে সেগুলো আপনারা মুছে দেবেন। তো ওয়েল, এখন ফার্স্ট নেমে আপনারা যে নামটি কপি করেছেন নোটপ্যাড থেকে সে নামটি এখানে সম্পূর্ণ এখানে পেস্ট করে দেবেন। তো এখান থেকে আমি পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর এখান থেকে প্রথম ব্র্যাকেটেরটুকু আমরা ডিলিট করে দেব। তো ডিলিট করে দেওয়ার পর এখন এই যে দুইটা ব্র্যাকেট কিন্তু আছে, এই দুইটা ব্র্যাকেট আমরা এখান থেকে ইরেজ করে দেব। তো একটু কেয়ারফুলি ব্র্যাকেটটি আপনারা ডিলিট করবেন যেন ভিতরে সিম্বলটি ডিলিট না হয়ে যায়। তো ভিতরে সিম্বল ডিলিট হয়ে গেলে কিন্তু নামটি চেঞ্জ হবে না। তো আমরা সেম এসভাবে লাস্ট নেমে এসেও আমরা এটা পেস্ট করে দিলাম। তো দেন এইখান থেকে আমরা প্রথম যে সিম্বলটুকু আছে এবং নামটুকু আছে, তো এটা আমরা ডিলিট করে দেব। তো তারপর এখান থেকে আমরা কেয়ারফুলি ব্র্যাকেটটি ডিলিট করে দেব। তো এই রকমের নামটি আপনারা কাস্টমাইজেশন করবেন, অর্থাৎ এইরকমের ডিলিট করে নেবেন সব কিছু। ডিলিট করার পর এখান থেকে এই যে রিভিউ সেন্স দেখতে পাচ্ছেন, এই অপশনে টাচ করবেন। তো টাচ করার পর এখান থেকে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু এই সিম্বল দুইটা কিন্তু চলে আসছে, অর্থাৎ কমা সিম্বল যে সে সিম্বল কিন্তু চলে আসছে। তো এল, এইখান থেকে আপনারা এই যে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, পাসওয়ার্ডের অপশন, এই অপশনের পাসওয়ার্ডটি দেবেন। তো এখান থেকে আমি পাসওয়ার্ড দিয়ে আবারও স্ক্রিনে ফিরে আসছি। তো এল, পাসওয়ার্ডটি দেওয়ার পর এইখান থেকে এই যে সেভ চেঞ্জেস দেখতে পাচ্ছেন, এই অপশনে টাচ করবেন। তো টাচ করলে দেখুন যে আপনার নামটি কিন্তু সেভ হয়ে যাবে। তো এখান থেকে আমি সরাসরি চলে যাব প্রোফাইলে। তো এখন আমি রিফ্রেশ করব। তো রিফ্রেশ করার সাথে সাথে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে শুধুমাত্র কিন্তু আটটা কমা আছে, তাছাড়া কিন্তু কোনো প্রকার নাম নেই। অর্থাৎ নাম ছাড়া আমি ফেসবুক আইডিটি কিন্তু তৈরি করেছি, অর্থাৎ ফুল ব্ল্যাঙ্ক নেম আইডি আমি ক্রিয়েট করেছি। খুব সহজে আপনার ফেসবুক আইডি ব্ল্যাঙ্ক নেম আকারে সেভ করতে পারবেন। তো ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।